শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম আজারুল ইসলাম, আমার পিতার নাম মোহাম্মদ কালুমিয়া, মাতা কাপ্তানেসা, বাড়ি নবীনগর। আমি আদি বাসিন্দা নবীনগরের। মুক্তিযুদ্ধের সময় আমি থার্ড ইয়ারে নবীনগর কলেজ স্কুল ছিল, নবীনগর হাই স্কুল। 1971 সনে তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ গঠন, তখন মতিয়া গ্রুপ খুব শক্তিশালী সংগঠন ছিল নবীনগরে। আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং বঙ্গবন্ধুর নির্দেশে এপ্রিল মে পাঞ্জাবিরা নবীনগর এসে গেল। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অত্যাচার ব্যবচার শুরু করছে। তখন নবীনগরের 3 রাস্তার মোড়ে পাঞ্জাবিদের সাথে একটা হাতাহাতির মাধ্যমে তাদের সাথে যুদ্ধ হয়ে শেষ পর্যন্ত একটা অকফয়টের রূপ নিল। তাদের কাছ থেকে রাইডিয়া ছিনতে করে পালিয়ে যায়। তারপরে আমি চলে যাই ভারতে, 3 লাখ পীর দিয়ে ভারতে প্রবেশ করি। প্রথমে আমরা একটা ক্যাম্পে গেছিলাম, যেটাকে বলা হয় কলেজ টিলা। সেখানে আমাদেরকে থাকতে দেওয়া হয়নি। সেখানে বড় বড় লিডাররা ছিলেন, যেমন আব্দুল কুদ্দুস মাদন ভাই ছিলেন, আসম আব্দুল রব সাহ ছিলেন, আরও অনেক লোকজন ছিলেন। তারা থাকাতে তাদের জন্য আমাদের এই জায়গাটা ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হলো ক্র্যাপস হোস্টেলে। সেই ক্র্যাপস হোস্টেলে গিয়ে পেলাম ডাকায়া আলিম ভাইকে, মহিউদ্দিন ভাই, মতিয়া চৌধুরী, আমরা নবীনগর কলেজের প্রফেসর রঞ্জিত স্যার, তারা সবাই সেখানে পাইলাম। হওয়ার পরে সেখানে আমরা 2 দিন আশ্রয় থাকার পরে আমাদেরকে এখান থেকে দক্ষিণ ত্রিপুরা পঞ্চবটিতে পাঠিয়ে দিল অনেক দূরে। সেখানে গিয়ে আমরা ট্রেনিং শুরু করি। সেখানে নাসিম সাহেব, পরে সেনাবাহিনীর প্রধান ক্যাপ্টেন নাসিম সাহেবের নিয়ন্ত্রণে আমাদেরকে ট্রেনিংয়ের জন্য সেখানে দায়িত্ব অর্পণ করা। সেখানে প্রায় 1 মাস আমাদেরকে ট্রেনিং দেওয়া হলো। ট্রেনিং দেওয়ার পরে আমাদেরকে আবার বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিল। আমরা চলে এলাম বাংলাদেশে। গ্রুপ কমান্ডার ছিলাম আমি, আমার প্লাটুন কমান্ডার ছিল আজিজ সাহেব নামে এক লোক মিলিটারি। আমার বাড়ি ছিল রাজশাহী। প্রথমবার মামুন সরকার আমার গ্রুপে ছিল, আমি ছিলাম আলমামুন সরকারের গ্রুপ কমান্ডার। আমরা বাগুইয়া যাই, পরে আলমামুন সরকার চলে গেল ইয়ের দিকে আশুগঞ্জ, আর আমরা চলে এলাম। আমার গ্রুপের অনেকেই নাই, আলমামুন সরকার, সারোয়ার আলমামুন সরকার আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল। ওখান থেকে যখন নাকি আমরা দেশে আসি, পথের মধ্যে বেশ কয়েকখানি যুদ্ধ অবতীর্ণ হয়, যেমন 3 লাখ পেয়ে কসবা, 3 লাখ পেয়ে তারপরে যুদ্ধ পুরীগড়, যেখানে বৈরবনগর পাঞ্জাবিদের খাবার নিয়ে যখন পাঞ্জাবিরা আসতেছিল, তখন একটা লঞ্চের উপর আক্রমণ করলাম। আক্রমণ করার পরে এমএল মমতাজ ডুবে গেল। আজকা পর্যন্ত মমতাজ বোধহয় উদ্ধার হয়নি। এছাড়াও আক্রমণ হইল, সল্লাভাঙ্গে আক্রমণ করলাম ইস্টিমারে। এরপর নবীনগরে আক্রমণ করার পরিকল্পনা আমরা নিলাম, মন্ত্রণালয় ত্যাগ দিয়ে নবীনগর আক্রমণ করবো। নবীনগরে এই দিকে আমরা আসলাম না,
না এসে আমরা চলে গেলাম কণিকার দিয়ে, কণিকার মোড় দিয়ে ওই দিক থেকে আমরা আক্রমণ করলাম। তাতে করে সেখানে বেশ যুদ্ধ হইল। মাঝিকেরা আসতে না আসতেই অনেক হাটের গোলা বাড়িঘর এবং দুজন, একজন অ্যাডভোকেট এবং অ্যাডভোকেটের ওয়াইফ, তাদের গিয়ে মেরে ফেলল। আমার বাড়িঘর যা ছিল সম্পূর্ণ পোড়া গেছে। এখনও সেই পোড়া বিটিগুলো ভালো পড়ে গেছে, এখনও সেখানে ভরমটি না। বয়সের কারণে শারীরিক অসুস্থতা সব মিলিয়ে ভালো করে কথাও বলতে পারি না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।